হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি বটম হিল রিসর্টে, সিলেটে আসছি। আর এই রিসর্টটার একটা ট্যুর আপনাদের দিব, দেখাবো রিসর্টটা কেমন। এখানে আমরা 2 রাত থাকব। তো চলুন যাওয়া যাক রিসর্টের ভেতরে আর চারপাশটা একটু দেখে নিই। এই পাশটাতে বারবিকিউ এরিয়া। আমরা সকালে আসব, এখন জাস্ট এমনিতে আসলাম একটু দেখতে। অনেক খোলা জায়গা আছে রিসর্টের চতুর্পাশে। চেক ইনের জায়গা। চেক ইন শেষ করে আমরা রুমের দিকে যাব। আমাদের রুম দেখাচ্ছে কে? এটা এটা কে রুম দেখাচ্ছে আমাদের? রুমের ট্যুর দিচ্ছে আমাদের ছোট্ট আলিনা, আমাদের আমজাদ ভাইয়ের মেয়ে। এই হলো রুম। এইটা একটা রুম, রুমটা তার অনেক ভালো লেগেছে, আমাদেরও ভালো লেগেছে। আরেকটা রুম, আমরা কয়টা রুম নিয়েছি তুমি জানো? গুড মর্নিং ফ্রম বটল হিল রিসর্ট ফ্রম সিলেট। এই হলো বারবিকিউ এরিয়া, এখানে আমরা রাতে বারবিকিউ করব। আর এখন আমরা যাব ব্রেকফাস্টের জন্য। রিসর্টের দোতলায় ব্রেকফাস্টের ব্যবস্থা, আর এই পাশে বাচ্চাদের খেলার জায়গাও আছে। আর এখানে খেলছে আমাদের ছোট্ট মাহিরা। ও মাহিরা, কি করছো মা? ফার্স্টের জন্য অ্যারেঞ্জমেন্ট করা, লোকজন তেমন নাই, ফাঁকা ফাঁকা, তো ভালোই লেগেছে আমাদের। ব্রেকফাস্টের ভিডিওটা নিতে ভুলে গিয়েছি, আর ব্রেকফাস্টের পর আমরা ঘুরতে বের হয়ে গিয়েছি। আর সারাদিন প্রচণ্ড রোদের মধ্যে ঘোরাঘুরি করার পর রাতে আমরা এখন রিসর্টে ব্যাক করেছি। এখানে মিউজিক চলছিল, যে কারণে আমাকে ভিডিওটা মিউট করে দিতে হয়েছে। আই মিন, এখানে কথাবার্তা আপনারা শুনতে পারবেন না, জাস্ট আমাদের বারবিকিউ মোমেন্টটা এনজয় করুন। আমরা মাছের বারবিকিউ এবং চিকেনের বারবিকিউ করব। আমি যেহেতু মাছ খাই না, তো আমি চিকেন খাব। আই হোপ ভালো হবে। আর এর মাঝে আমরা একটু রেস্ট নিচ্ছি, ওইদিকে ভাইয়ারা একটু বেশ কাজ করছে। তো শুরু হয়ে গেল, প্রথমে চিকেন করবে, মেবি তারপর মাছ করবে। আই প্রেফার চিকেন। ভাইয়া আমাদের আমজাদ ভাই, সে পার্টিসিপেট করছে বারবিকিউ করাতে। আর ফাইনালি খাবার দাবারের পালা, ইয়াম্মি, আই লাভ ইট। অনেক ভালো ছিল সত্যি কথা বলতে কি। খাওয়া দাওয়া শেষে এখানে বাচ্চারা একটু খেলাধুলা করছে, আর সাথে আমরা একটু রিল্যাক্স টাইম পার করছি। রিসর্টটা আমার অনেক ভালো লেগেছে, আই মিন বেশ ভালো লেগেছে। আমি প্রিফার করবো আপনারা আসতে। আর রিসর্টটার কত টাকা লেগেছে এটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, কারণ আমার মনে নাই কত টাকা লেগেছে, আমি শুনে আপনাদের জানাই দিব। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। আর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই।